চলে এলাম আমি ভূমি রান্নাঘরে। ফ্রেন্ড, আমি যে আজকে রেসিপিটা করতে চলেছি সেটা হচ্ছে কি করে আমি আটা আর খাই সোডা দিয়ে মুড়মুড়া চুরমুড় তৈরি করব। তো আমি এক বাটি আটা নিয়েছি, আর নিয়েছি আমি খাই সোডা, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আর নিয়েছি লবণ। তো আমি এটাকে মিশিয়ে মাখিয়ে নেব। দেখুন ফ্রেন্ড, আমি একটা বলে এক বাটি ময়দা নিয়ে নিলাম, তাতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন খাবার সোডা আর লবণ, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, স্বাদ অনুযায়ী লবণ। এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন ফ্রেন্ড, মেখে তাতে আমি জল ঢেলে ডো করে নেব, শক্ত ডো করে নেব। দেখুন ফ্রেন্ড, তাতে আমি জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, জল দিয়ে শক্ত ডো তৈরি করে নেব। এটাকে ভালো করে মাখাতে হবে, আস্তে আস্তে জল দিতে হবে, একটু একটু জল দিয়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে, ভালো করে মাখাতে হবে। ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন এরকম করে চেটকিয়ে মাখতে হবে, তো শক্ত ডো করে নিতে হবে। দেখুন ফ্রেন্ড, আমি শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড কত সুন্দর হয়েছে, একবার শক্ত হয়ে গেছে। তো এই চুরমুড়টা করতে খুবই শক্ত লাগে আটাটা, তো আমি শক্ত করে নিয়েছি ফ্রেন্ড। এবার এটাকে আমি তিনটে শ্রেণীতে ভাগ করে বেলে নেব। আমি তিনটে শ্রেণীতে ভাগ করে নিচ্ছি ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন। তিনটে শ্রেণীতে ভাগ করে নিলাম। দেখুন ফ্রেন্ড, এটাকে ভালো করে গোল করে নিতে হবে, আমি গোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, যেরকম রুটি করে সেরকম আমি করে নিচ্ছি জিনিসটা, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। এটাকে তারপর ভালো করে বেলনা দিয়ে বেলে নিতে হবে, তারপরে কেটে নিতে হবে, হয়ে গেল। আমি এটাকে বেলে নেবো এখন। দেখুন ফ্রেন্ড, আমার বেলতে একটু ময়দা লাগবে, তো আমি ময়দাটা ছড়িয়ে দিলাম। তো আমি ময়দার সাহায্যে আমি এটাকে বেলে নেব, দেখতেই পাচ্ছেন আমি এটাকে বেলে নিচ্ছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। ভালো করে এটাকে রুটি রুটির মতন করে বেলে নিতে হবে ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। দেখুন ফ্রেন্ড, এটাকে ভালো করে বেলে নিতে হবে, আমি বেলে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে কেটে নেব আমি। দেখুন ফ্রেন্ড, একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব। এই চুরমুড় খেতে খুব সুন্দর লাগে, একবার ট্রাই করবেন। দেখুন ফ্রেন্ড, আমি এরকম করে কেটে নিয়েছি, এটাকে অ্যাকচুয়ালি আপনারা নিমকি টাইপেরই হলো জিনিসটা, কিন্তু নিমকি না, এটা চুরমুড় বলে আমাদের ভাষায়, এটাকে চুরমুড় বলি আমরা, তো যে যেরকম ভাষা প্রয়োগ করতে পারে। এবার এটাকে ফ্রেন্ড আমি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, এটা তুলে নিলাম। এবার তুলে আমি এটাকে ভেজে নেব, চলুন ভাজি গিয়ে, দেখতেই পাচ্ছেন। দেখুন ফ্রেন্ড, আমি সবগুলো এরকম করে বেলে নিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। আমি এটাকে ভাজার জন্য কড়াইয়ে তেলটা চাপিয়ে দিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে তেলটা চেতে গেলে আমি ভেজে নেব ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন তেলটা অলরেডি চেতে গেছে, তো আমি এগুলো দিয়ে দিয়ে এখন ভেজে নেব। দেখুন, তার মধ্যে আমি দিয়ে দিলাম, আমি এটাকে ভেজে নেব ভালো করে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। দেখুন ফ্রেন্ড, কত সুন্দর ফুলে গেছে, এটাকে অ্যাকচুয়ালি বড় নিমকিও বলা যায়, চুরমুড়ু আমি আমাদের ভাষায় চুরমুড়ু বলি আমরা, এটাকে আমরা যে যেরকম বলতে পারে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড কত সুন্দর লাগছে। এটাকে আলু দিয়ে, এগুলোকে একটু ভেঙে আলু দিয়ে মাখিয়ে খেলে খুব সুন্দর লাগে খেতে। দেখুন ফ্রেন্ড, কত সুন্দর ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। আমি এগুলো বাদামি রঙের ভেজে নেব, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আর একটু নাড়াচাড়া করে তুলে নেব, খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্ট লাগে খেতে আলু দিয়ে মাখিয়ে খেলে। এটা করতে বেশি কিছু উপকরণ লাগে না, দুটো উপকরণ দিলেই তৈরি হয়ে যায় মাছমুচে চুরমুড়। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কত সুন্দর হয়ে এসছে, খেতে খুব টেস্ট লাগে আলু মাখা চুরমুড়।
फ्रेंड हो गए हमें तुले तैरी गल आलू माखा चुरमुर देखते ही पाचन फ्रेंड कत सूंदर फुले देख फ्रेंड कत सूंदर हो सब कटे फुले आलू माखा ये इबार आलू दिए माखिए खेले खूब सुंदर लागे विशेषकर बैकाले ये खे थी देख फ्रेंड तैरी गल आलू माखा चुरमुर हमें यहाँ सार्व कर सज और आलू दिए देखते ही पाचन फ्रेंड हमें आलू आगे मेखे रेखे एक काचा लंका दिए आलूटा के भलोक मेखे रेखे देखते ही पाचन तो तैरी गल आलू माखा चुरमुर तो ये खेते खूब ही टेस्ट लागे बैकाले समय तो कि बोलो ना आजकल मतन भूमि रान्नाघर के विदाय परवर्ती रेसिपी नहीं अपन सामने हाजिर हब हमें किरण तो आजकल मतन बाय बाय भालो थाकबें सबाई सुस्थ थाकबें और आमार भिडियोटा मन दिए देखबें ओके फ्रेंड।